আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। ইমেজ কোয়ালিটি লেবেলিং ফর প্রোডাক্ট অ্যাড ইংলিশ, তো এটি যারা এখনও কাজটি বুঝেন না ভালো করে, তো এটি তাদের জন্য, এই ভিডিওটি শুধু তাদের জন্য। তো এই কাজটির কোয়ালিফাই ভিডিও অলরেডি সারা আছে, চাইলে কোয়ালিফাইটি ওই ভিডিওটি দেখে করতে পারেন। তো আমি আজ শুধু কাজের নিয়মটি দেখাব। এই কাজটি করতে হলে আপনার 18 সেকেন্ড পরপর সাবমিট করতে হবে, এই জন্য টাইম অবশ্যই সামনে নিয়ে রাখবেন। আর প্রতি সাবমিটে 1 সেন্ট করে পাবেন। দেখুন এরকম একটা ইন্টারফেস আসছে, তো আপনার কী করতে হবে, এই যে ইন্টারফেসে এগুলো হলো জাজমেন্ট এরিয়া, ঠিক আছে। আপনার মূলত জাজমেন্ট করতে হবে এই যে এখানে একটা ফটো থাকবে, এই ফটোটা দেখে। তো আমি দেখাই কিভাবে এটা করবেন। এই যে এখানে একটা ফটো আছে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফটোটা মানে দেওয়া সবসময় থাকে, কিন্তু এখন নাই। যদি এরকম ফটো না আসে, সেক্ষেত্রে আপনি এই যে লেখা আছে ক্লিক টু ওপেন ইমেজ, এটা আপনি ক্লিক দিয়ে মানে ইমেজটি ওপেন করে দেখতে পারেন। তো এখানে দেখুন ইমেজটি নট ফাউন্ড, ঠিক আছে, কুড নট ফাউন্ড, ইমেজটি নাই। যদি এরকম না থাকে, সেক্ষেত্রে একদম লাস্টে থাকা এই যে অপশনটা, এই যে এইটা, ঠিক আছে, এইটা সিলেক্ট করে দেবেন, ইমেজ ডিড নট লোড, এটা সিলেক্ট করে সাবমিট দিয়ে দেবেন। এরপর এই যে 18 সেকেন্ড টাইমটি ওপেন করে দেবেন, ঠিক আছে। তো এরপরে ইমেজটা যদি আমরা দেখি, টাইমটা চলতে থাকবে আর আপনারাও কিন্তু জাজমেন্টটা করতে থাকবেন। তো এরপরের ইমেজটা দেখেন, এই যে এরকম মানে এই ইমেজটা কী করলো আর কি, এই ইমেজটা কেটে কেটে তারপর একটা ব্যাকগ্রাউন্ডে কালো একটা পিকচার রেখে আর কি এটা ইমেজটা দেখানো হয়েছে। তো আমাদের কিন্তু এই ইমেজটা কিন্তু একদম স্পষ্ট নয়, এই যে দেখুন সাইডে কিন্তু অনেকটা ফাটা ফাটা আছে। ফাটা ফাটা বলতে যে এই যে কাটা হয়েছে, মানে ভালো করে কাটা হয়নি। তো এই যদি ইমেজটা এরকম আসে, সেক্ষেত্রে আপনারা এটা 7 নম্বর দিবেন, এই যে নট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা দিবেন। তো এটা দিয়ে সাবমিট করে দিলাম। তো এরপরে আবার টাইমারটা অন করতে হবে। টাইমারটা অন করার পর এই যে দেখা যাচ্ছে এই একটা ইমেজ আসছে আর কি আমাদের সামনে, ফ্রি শিপিং। তো আমি বলে রাখি, ফ্রি শিপিং, তারপর ইন স্টক নাও, ওয়ারেন্টি গ্যারান্টি, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনারা 2 নম্বরটি সিলেক্ট করবেন, ঠিক আছে, যে টাইমারটা ই করে তারপর 2 নম্বরটি সিলেক্ট করবেন, তারপর সাবমিট করে দেবেন। এরপরের ইমেজটা দেখান, এরপরের ইমেজটা এই যে একটা শুধু ইমেজ, ঠিক আছে, এখানে কিন্তু শুধু একটা প্রোডাক্ট দেখানো হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শুধু সাদা। তো এরকম যাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডে কোনো রকম যদি কোনো কালার না, কালারফুল আর কি অনেক প্রকার কালার যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এটা 9 নম্বর দিতে পারি, ঠিক আছে। জাস্ট কাজটি কিন্তু খুব ইজি, একটু বোঝা আপনারা বুঝতে হবে কাজটি। এরপরে এই যে দেখুন এই একটা, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ন্যাচারাল, মানে কোনো হোয়াইট একই কালার আছে। তো এক্ষেত্রে এটাও আমরা 9 নম্বর দিতে পারি। তো কাজের ক্ষেত্রে বেশিরভাগই আপনারা একটু খেয়াল করে দেখবেন 9 নম্বর আসবে। টাইমারটা করার পর তারপর সাবমিট করে দিলাম। এই যে ইমেজটা দেখুন, এটা কিন্তু 9 নম্বর হবে। তো এইরকম যদি ইমেজ আসে, সেক্ষেত্রে আপনারা এই 9 নম্বরটি সিলেক্ট করবেন। আর 1 নম্বরটি কখন সিলেক্ট করবেন, এই যে 1 নম্বর, এটা কখন সিলেক্ট করবেন, যখন আপনার ইমেজ কামিং সন বা ইমেজ নট অ্যাভেলেবল এগুলো যদি লেখা আসে, তখন 1 নম্বরটি সিলেক্ট করতে হবে। আর 2 নম্বর তো সিলেক্ট করার কথা বলে দিয়েছি। 3 নম্বরটি কখন সিলেক্ট করবেন, যখন আপনার ইমেজটি দেখা গেল, আপনার ইমেজটি ব্লার, মানে এই যে DSLR ভাব থাকে, মানে ব্লারের জন্য কিছু দেখা যাচ্ছে না ইমেজটা, তখন 3 নম্বরটি সিলেক্ট করবেন। আর 4 নম্বরটি একাধিক প্রোডাক্ট যদি থাকে, এখানে দেখুন এই একটা এক্সাম্পল দেওয়া আছে, একাধিক প্রোডাক্ট যদি থাকে, এই যে এখানে 37টা আছে, ঠিক আছে, একাধিক প্রোডাক্ট যদি থাকে, সেক্ষেত্রে আপনার 4 নম্বর হবে। 4 নম্বরটা ম্যাক্সিমাম আসে না। আর 5 নম্বরটা কখন হবে, যখন আপনার ইমেজটি মানে তুলনামূলক অনেকটাই ছোট, যদি অনেক ছোট থাকে তখন 5 নম্বর হবে। আর 6 নম্বরটি সহজে আসে না, তাও আমি বলে দিই। 6 নম্বরটি কখন দিবেন, যখন আপনার ইমেজটি পাশে একটি বর্ডার থাকবে। তো বর্ডারটি কি, এই যে আমি দেখাই, এই যে একটা ইমেজ, ঠিক আছে, এই মানে সাদার আগের এই এটা হলো মেন ইমেজ, আর পাশে দিয়ে আবার লাল আর সাদা আছে মাঝখানে, এটা হলো বর্ডার, ইমেজটার বর্ডার। এরকম যদি বর্ডার থাকে, সেক্ষেত্রে হবে 6 নম্বর। আর 7 নম্বরটা যদি ইমেজের ব্যাকগ্রাউন্ডে অনেকটা কালারফুল থাকে, এই যে আমি এটা একটা এক্সাম্পল দেখাই, এই যে দেখুন, তো এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা দেখুন অনেকটা কালারফুল, ঠিক আছে, কালো সাদা মানে অনেকটা কালারফুল, যদি এরকম থাকে, কালারফুল থাকতে হবে, অনেকটা কালার থাকতে হবে, এক্ষেত্রে এরকম থাকলে হবে 7 নম্বর।
আর 8 নাম্বার আসে না 9 নাম্বারটা বেশি আসে আর এই যে 0 নম্বরের আরেকটা ই আছে 0 নাম্বার যদি আপনার কোনো খাবার আইটেম থাকে ঠিক আছে যদি মনে করেন চকলেট চিপস এরকম যদি খাবার আইটেম থাকে সেক্ষেত্রে আপনার 0 নাম্বার হবে তো ভিডিওটি আশা করি হেল্পফুল হবে তো ভিডিওটি যদি হেল্পফুল থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকবেন তো সবাই আশা করি ভিডিওটা সবাই বুঝবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ।